সহজ পাকের আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। গতদিন এখানেই শেষ করেছিলাম ভিডিওটা, আর আজকে এখান থেকেই ব্লগটা কিন্তু শুরু করছি আমি। তো দেখতে থাকুন আজকে সন্ধ্যের পর থেকে কী কী করছি, কোথায় যাচ্ছি সব আপনাদের ব্লগে শেয়ার করব। আর একটা রেসিপিও থাকছে, কারণ আজকে ষষ্ঠী এবং আমাদের এদিকে নিয়ম হলো ষষ্ঠীর দিন দিনের বেলা ভাত খাওয়া যায় না। তো আমি একরকমের পরোটা করছি এবং সেই পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গুঞ্জা প্রত্যেক দিনের মতো এখানে খেলনাবাটি সাজিয়ে বসেছে। কিছুক্ষণ ওর বাবার সাথে রান্নাবাটি খেললো, আমাকেও অনেকক্ষণ বলেছিল, কিন্তু আমার রান্না কাপড় কাচা অনেক কাজ ছিল আজকে, সেই জন্য আর ওর সাথে রান্নাবাটি খেলা হয়ে ওঠেনি। তো এইমাত্র ওর সাথে একটু রান্নাবাটি খেলতে বসেছি। গুঞ্জা অনেকদিন থেকেই বায়না করছিল যে পার্কে আসবে, তো আনা হচ্ছিল না। আজকে আমার বাজারে কিছু কাজ আছে, তো সেখানে যাব বলে একবারে ওকে পার্কেও নিয়ে আসলাম। এখান থেকে একটু কাজ করে তারপর বাড়ি যাব। চল নাম। আমাদের বাড়ির সামনেও একটা পার্ক আছে, কিন্তু সেখানে আর গেলাম না, কারণ সেখানে আমাদের জায়গায় দুটো পার্ক আছে, তবে এই পার্কটা অনেক পুরনো আর বেশি বড়। আর এখানে যত বাচ্চাদের জিনিস আছে ওই পার্কটা তত জিনিস নেই, কারণ ওটা একেবারেই নতুন। তবে আস্তে আস্তে পার্কটা খুব ভালো মতোই তৈরি হচ্ছে, আমাদের বাড়ির সামনে পার্কটা। আর গুঞ্জা এটাতে একটু ভয় পাচ্ছে, কারণ ও উঁচুর থেকে একটু ভয় পায়। আগে স্লিপারে চড়তেও ভয় পেত, তবে এখন আর স্লিপারে চড়তে ভয় পায় না। তবে এটা অনেকটাই উঁচু, আমি ভিডিওতে বোঝাতে পারছি না, অনেকটাই উঁচু এটা। তো তারপর আমরা একটু শপিং মলে এসেছি, আর এখানে আমি গাজর আর আলু দিয়ে একটা পরোটা বানাচ্ছি। দুপুরবেলায় বানাবো করে কেটে রেখেছিলাম, তো দুপুরবেলা আর হয়নি, এখন সন্ধেবেলায় বানিয়ে নিচ্ছি। তার জন্য গাজর আর আলু এভাবে গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে ডো মেখে নেব। আটার আমি পরিমাণটা মাপিনি, যতটা আটা হলে ডো মাখা যায় সুন্দর করে ততটাই আটা দিয়েছি, কাপ মতো আটা দিয়েছিলাম আমি। তো এভাবে ভালো করে ডো মেখে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, চিনি যদি পছন্দ করেন তাহলে চিনিও দিয়ে দিতে পারেন, জিরা, অনেকে জোয়ান বা মৌরি যদি পছন্দ করেন সেখানেও দিতে পারেন, ভালো টেস্ট আসবে। এবার ডো মেখে নিলাম, আর পরোটাটার লেচিটা কিন্তু অনেকটা বড় করে বানিয়েছি, কারণ এটা ছোট করলে একদম উঠবে না, একটু মোটা করেই বেলতে হবে, তাই লেচিগুলো মোটা করেই কেটে নিয়েছি। তো এইভাবেই মোটা করে পরোটাটা বেলে নিলাম। একটু ভেঙে যেতে পারে তাড়াতাড়ি বেলতে, তো সাবধানে বেলতে হবে। আগে সেকে নিয়ে তারপরেও তেল দিয়ে ভাজতে পারেন, অথবা আগে তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি এখানে আগে তেল দিয়েই ভেজে নিচ্ছি, খুব বেশি তেল কিন্তু আমার লাগেনি, দু চামচ, চা চামচে দু চামচ তেল লেগেছে। এই ভিডিওটা আমি এত পর্যন্তই তৈরি করেছিলাম। তো পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।